আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমরাও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে সবাই ভালো আছি। সো আজকে আমরা আসলাম উত্তরা রূপায়ণ সিটিতে। আপুর ভাইয়ারা কিছুদিন আগে এখানে শিফট হয়েছে, তাই যাচ্ছি তাদের সাথে দেখা করতে। সব মালামাল এখনও পুরোপুরি আনা হয়নি, অল্প কিছু বাকি আছে আগের বাসায়। তো যাই হোক, নতুন বাসা আপু কীভাবে সাজালো আজকে তা দেখার পালা। চলুন দেখি। সো এখন আমরা লিফটে উঠে গেলাম। এই হচ্ছে আপুর ভাইয়ের নতুন বাসা। আপু আমাদের দেখে ভীষণ খুশি হলো। আপুর বাসা আর ভাইয়ের বাসাটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। ইন্টেরিয়র ডিজাইনটা অসাধারণ ছিল। আমি শর্টকাটের মধ্যে আপনাদেরকে যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করব। আর এখনও পুরোপুরি গুছানো হয়নি, আরও কিছু অনেক কিছুই গুছানো বাকি আছে। তারপরে যতটুকু করেছে আপু অতটুকু খুবই অসাধারণ ছিল। আমার কাছে খুবই ভালো লেগেছে ডেকোরেশন থেকে শুরু করে এভরিথিং, কালার, ডিজাইনিং, ফার্নিচার সব কিছু ছিল। হচ্ছে ডাইনিং স্পেস, আর সামনে ওটা হচ্ছে ড্রয়িং। রান্নাঘরটা বিশাল বড়, সব গৃহিণী মেয়েদেরই আসলে রান্নাঘরটা বড় না হলে চলে না, তাই আপু রান্নাঘরটা খুব বড় রেখেছে আর কি। আপু রান্না বান্না করছে আমাদের জন্য। এটা হচ্ছে ড্রয়িং রুম। এই ভিউটা আমার কাছে অনেক ভালো লাগে। এখানে বিকালবেলা এসে বারান্দায় বসে চা খাওয়া যাবে। আপুর রান্না প্রায় শেষ, আমরা একটু পরেই খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। আসলো
ভাইয়ের যদিও কোচিং ছিল, আমাদের জন্য কোচিংটা মিস করেছে, হ্যাঁ, আমাদের সাথে দেখা করার জন্য। তারপর বিকেলবেলা আমরা সবাই একটু বের হলাম, হাঁটাহাঁটি করলাম, একটু ঘুরে ঘুরে দেখছিলাম, ভালোই লাগছিল। জায়গাটা এত সুন্দর, মনে হয় সারাদিন এখানেই হাঁটাহাঁটি করি। অবশ্য বিকেলবেলা এখানে অনেকেই হাঁটাহাঁটি করতে চলে আসে। আমরা পাশে আর কি হেঁটে হেঁটে দেখছিলাম কোথায় কি আছে না আছে। ছেলেদের জন্য আর মেয়েদের জন্য আলাদা আলাদা জিমের ব্যবস্থা আছে, আর ওই সামনে হচ্ছে সুইমিং পুল। এখনো সুইমিং পুলটা ওপেন হয়নি, কিছুদিন পর ওপেন করা হবে। পাশে ছোট ছোট রেস্টুরেন্ট হবে, যাতে সবাই বিকালবেলা এসে একটু স্ন্যাক্স চা কফি খেতে পারে। জ্বর কাশি আর কি সবার ঘরে ঘরে লেগেই আছে, তাই এই কয়েকদিন কোথাও বের টের হতে পারিনি। আপু অনেকদিন ধরেই বলছিল বাসায় আসার জন্য, কিন্তু এই শরীর অসুস্থ নিয়ে আসলে যাওয়া হয়ে ওঠেনি, তাই আজকে প্ল্যান করলাম যে আজকে যাবই যাব। আর আপু আমাদের দেখে খুব বেশি খুশি হয়, আপু ভাইয়ার দুজনই অনেক খুশি হয় তাদের সাথে আমরা যখনই দেখা করি, আর আমরাও খুব বেশি আনন্দ। এত বিশাল বড় এরিয়া আসলে ভিডিও করে পুরানো যাবে না, আমি শর্টশট করে ভিডিও করা ট্রাই করেছি। এখানে একটা সুপার শপ হচ্ছে মমতা সুপার শপ, এখনও ওপেনিং হয়নি, আর কিছুদিন পরেই ওপেন হয়ে যাবে। এই ফ্লোরের মধ্যেই ছোট ছোট খাবারের দোকান ছিল, তো আমরা একটু হালকা পাতলা এখানে স্ন্যাক্স খেয়েছিলাম, কলিজা সিঙ্গারা চা, তারপর হচ্ছে চিকেন ফ্রাই, ভালোই ছিল খাবারগুলো। তো তারা অনলাইনেও ডেলিভারি দেয়, এখানে যারা আছে তারা চাইলেই অনলাইনে ডেলিভারি করার জন্য রিকোয়েস্ট করতে পারবে, খাবার সেখানে পৌঁছে দেওয়া হবে। সো বলতে বলতে রাত হয়ে গেল। রাতের বেলা রূপায়ণ সিটিটা আরও বেশি সুন্দর লাগে, কারণ চারিদিকে লাইটিং এত সুন্দরভাবে দেখা যায় যে রূপায়ণ সিটিটা আরও বেশি সুন্দর হয়ে ওঠে। দেখি মনে হচ্ছে আমি বাইরের কোনো কান্ট্রিতে এসেছি, দেখতে খুব ভালো লাগছে। আর ঝর্ণা সিস্টেমগুলো আমার কাছে আরও দারুণ লেগেছে, আর চারিদিকে দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর লাইটিং সিস্টেম করা, আমার কাছে বেশ ভালো লেগেছে। আর পাশে এখানে অনেক মসজিদ, জামে মসজিদ রয়েছে। বলতে গেলে এই এরিয়ার মধ্যে সব কিছুই আস্তে আস্তে হয়ে যাচ্ছে, সো এই রূপায়ণের বাইরে আর যাওয়া লাগবে না। এখানে স্কুল হচ্ছে, সুপার শপ হয়েছে, মসজিদ আছে, খেলার মাঠ আছে, বাচ্চাদের জন্য বেবি জোন আছে, সব কিছুই আছে বলতে গেলে। সো আমাদের ঘোরাফেরা শেষ, এখন আবার বাসায় চলে আসলাম। বাসায় এসে কিছুটা গল্প গুজব করলাম সবাই মিলে, আড্ডা দিলাম,
তারপর আড্ডা দেওয়ার পর এখন আমরা চলে যাব আমাদের বাসায়। এটা হচ্ছে ছোট্ট একটা গাড়ি, যেখানে পৌঁছে দেওয়া হয়, গেট পর্যন্ত এগিয়ে নিয়ে যায় গাড়িটা। এটাকে কি যেন বলে, বাগানা বগি, আমার নামটা আসলে এক্স্যাক্টলি মনে আসছে না। তো যাই হোক, এ ছিল আজকে আমার ছোটোখাটো একটি ব্লগ, আশা করি সবার ভালো লেগেছে। আরেকদিন আসবো আরেকটি ব্লগ নিয়ে, ততদিন আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য অনেক অনেক বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ।